এখন রমজান মাস চলছে, আর এই সময়ে আমাদের কিন্তু মুখের যত্নের ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত। কারণ রমজানের এই সময়ে মুখের পরিবেশে কিছুটা পরিবর্তন হয়, তাই আমরা অনেকেই কিন্তু মুখের যত্নের ব্যাপারে এই সময়ে খামখেয়ালি করে থাকি। হ্যাঁ, মুখের বিভিন্ন সমস্যা এবং রোজার এই সময়ে মুখের সুস্বাস্থ্য মেনটেনের জন্য কী কী করণীয়, আজকে আমি সেই ব্যাপারে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। রোজার এই সময়ে আমাদের মুখের একটি কমন সমস্যা হচ্ছে মুখ ড্রাই হয়ে যায়, মানে মুখ শুষ্ক হয়ে যায়। কারণ রোজার সময় আমরা দীর্ঘক্ষণ পানি পান করি না। পানি পান না করার কারণে আমাদের মুখে লালার নিঃসরণ কম হয়, যার কারণে লালার যে কাজগুলো মুখের ভিতরে, যেমন দাঁতকে পরিষ্কার রাখা, জীবাণু প্রতিহত করা, আমাদের মুখকে পিচ্ছিল করে কথা বলতে সাহায্য করা, এইসব কিছুতে বিঘ্ন ঘটে। বিঘ্ন ঘটার কারণে তখন দাঁতে বিভিন্ন ক্যারিস বাড়ির রোগ ডেভেলপ করে। এইসব সমস্যা থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইফতারি করার পর থেকে সেহেরি পর্যন্ত প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। কিন্তু সেটাও বাজারজাতকরণ কোমল পানীয় কিংবা বাজারে যেসব আর্টিফিশিয়াল ফলের জুস পাওয়া যায় ওগুলো পান করলে কিন্তু হবে না। আমাদেরকে বিশুদ্ধ পানি পান করতে হবে ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত। যদি পারি আমরা লেবুর শরবত, মৌসুমি ফলের রস, ডাব এগুলো খেতে পারি। এগুলো যদি বেশি বেশি পান করি তাহলে আমাদের পানির যে একটা অভাব সেটা পূরণ হবে এবং মুখের এই সমস্যাগুলোও কিন্তু হবে না। দুই নম্বরে আরেকটা সমস্যা ডেভেলপ হয় রোজার সময়, আমাদের মুখে দুর্গন্ধ আসে। কারণ রোজার সময় ব্রাশের ব্যাপারে আমরা একটু খামখেয়ালি করে থাকি। দেখা যায় আমরা ইফতারির পরে কিংবা সেহেরির পরে আলসেমির কারণে ঠিক মতো ব্রাশ করি না কিংবা ব্রাশ করিই না, তাই তখন আমাদের মুখে যে আমরা সেহেরি এবং ইফতারের পরে যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু আমাদের দাঁত কিংবা মাড়ির পৃষ্ঠে জমে সেই খাদ্যকণা থেকে কিন্তু দুর্গন্ধটা বের হয়। এটা প্রতিকারের জন্য আমাদের করতে হবে কি, ইফতারের পরপরে এবং সেহেরির পরপর খুব ভালো করে 2-3 মিনিট ব্রাশ করতে হবে। পাশাপাশি আমরা সেহেরি করার পরে একটু ডেন্টাল ফ্লসিং করতে পারি যাতে খাবারটা না জমে থাকে। একটু আমরা অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ দিয়ে কুলকুচি করতে পারি। আর যাদের বেশি দুর্গন্ধ হয়, অনেক বেশি মুখ দিয়ে দুর্গন্ধ আসে, তারা কিন্তু সেহেরির পরপর একটু এলাচি চিবিয়ে খেতে পারে। এতে কিন্তু দুর্গন্ধ থেকে অনেক মুক্তি পাওয়া যায়। তাছাড়াও রোজার সময় আমরা কি করি, অনেক বেশি ভাজাপোড়া খাই, অনেক বেশি তৈলাক্ত খাবার খাই, যার কারণে কি হয় আমাদের স্টোমাক থেকে, মানে পাকস্থলী থেকে এই ভাজাপোড়া খাবারের জন্য একটা গ্যাস সিক্রেশন হয় যেটা মুখের মধ্যে চলে আসে। মুখের মধ্যে চলে আসলেও কিন্তু মুখের অনেক ক্ষতি হতে পারে। এছাড়াও রোজার সময়ে চিনি জাতীয় খাবার দাবার কিন্তু বেশি খাওয়া হয়। শরবতে দেখা যায় আমরা বেশি বেশি পরিমাণে চিনি খাই, আর এই চিনি আমাদের দাঁতের জন্য অনেক বেশি ক্ষতিকর। চিনির কারণে কিন্তু আমাদের দাঁতে ক্যারিস এবং মাড়ির বিভিন্ন রোগ ডেভেলপ করতে পারে। তাই এসব চিনি জাতীয় এবং ভাজাপোড়া অ্যাভয়েড করে আমাদেরকে স্বাস্থ্যবান্ধব খাবার দাবার খেতে হবে। সেগুলো হতে পারে দুধ, ডিম, টক দই, মৌসুমি ফল, পনির, এগুলো যদি আমরা খাই ভাজাপোড়া অ্যাভয়েড করে তাহলে কিন্তু আমাদের মুখের পরিবেশটা অনেক অংশে মেনটেন হবে। আসুন আমরা রোজার সময়ে ইফতারের খাবার খাবার পরে এবং সেহেরির খাবার খাওয়ার পরে ঠিকমতো ব্রাশ করি, একটু অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ দিয়ে কুলকুচি করি, পারলে একটু ডেন্টাল ফ্লসিং করি, এবং ভাজাপোড়া এবং তৈলাক্ত খাবার, বেশি বেশি চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করি, আমরা একটু স্বাস্থ্যবান্ধব খাবার দাবার খাই। সেগুলোর মধ্যে যদি আমাদের আঁশযুক্ত খাবার দাবার হয় কিংবা মৌসুমি ফল হয় তাহলে কিন্তু আমাদের এই দাঁতের সুস্বাস্থ্যটা আমরা বজায় রাখতে পারবো। রোজার সময়ে অনেক সময় অনেকেরই দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, তখন আমরা দেখা যায় যে ব্যথাটাকে সহ্য করে ওষুধ খেয়ে থাকতে চেষ্টা করি, ডেন্টিস্টের কাছে যাই না এই ভয়ে যে রোজা ভেঙে যেতে পারে। কিন্তু আপনাদেরকে আমি বলবো, কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো নিলে রোজা কখনোই ভাঙবে না, আর ইমার্জেন্সি হলে তো নিতেই হবে। তাই ইমার্জেন্সি যদি দাঁতে ব্যথা হয় তাহলে আমরা সেটা সহ্য না করে একটু ডেন্টিস্টের কাছে যাই, তার পরামর্শ নিয়ে দরকার হয় আমরা ইফতারের পরে চিকিৎসাটা নিয়ে তাতে সুস্বাস্থ্যটা মেনটেন করি। আজকে আমার ভিডিওর আলোচনায় আমি যেসব ব্যাপার, যেসব পরামর্শ দিলাম এগুলো যদি মেনটেন করি তাহলে কিন্তু রোজার সময়ে খুব ভালোভাবে আমাদের মুখের যত্নটা করা যাবে।